অক্টোপাস সমুদ্রের এ এক রহস্যময় জীব, তাদের যৌন সম্পর্কও এক রহস্যের চাদরে মোড়া। দীর্ঘ গবেষণায় দেখা গিয়েছে, যৌন সঙ্গমের পর নিজেই নিজেকে নির্যাতন করা শুরু করে অক্টোপাস। সঙ্গমের পর মহিলা অক্টোপাস নিজেই নিজের শরীর পাথরে আঘাত করে, ছিঁড়ে উপড়ে আনে নিজের চামড়া, খেতে থাকে নিজের হাত পা, অনেক সময় নিজেকে খুনও করে মহিলা অক্টোপাস। কিন্তু কেন? সাম্প্রতিক এক গবেষণা বলছে, যৌন সঙ্গমের পর স্ত্রী অক্টোপাসের দেহে আকস্মিকভাবেই বৃদ্ধি পায় স্টেরয়েড হরমোনের মাত্রা। ডিম পাড়ার সময় যত এগিয়ে আসে তত বাড়তে থাকে এই হরমোনের উৎপাদন। তা সরাসরি প্রভাব ফেলে অক্টোপাসের স্নায়ুতন্ত্রে, আর তার ফলেই এই স্ব-নির্যাতন। স্টেরয়েড ছাড়াও আরও দু রকমের রাসায়নিক পরিবর্তন ঘটে মহিলা অক্টোপাসের দেহে। ঋতুস্রাবের সময় অনেক ক্ষেত্রে মহিলারা যেমন যন্ত্রণা অনুভব করেন, অক্টোপাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে প্রজননের আগে। এই ঘটনা থেকে মুক্তি পেতেই নিজেদের উপর নির্যাতন করতে থাকে স্ত্রী অক্টোপাস। তবে শুধু অক্টোপাসই নয়, এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায় গঙ্গা ফোরিংয়ের ক্ষেত্রেও। মিলন পরবর্তী সময়ে ঘাতক হয়ে ওঠে স্ত্রী গঙ্গা ফোরিং, ধর থেকে আলাদা করে দেয় পুরুষ সঙ্গীর মাথা। কি শুনে অবাক হচ্ছেন তো?